দলং নাই, নৈ পার হয়ে বিপদ সংকুল যাত্রা। ভরা নৈ বুকুরে বিপজ্জনক যাতায়াত পানবাড়িবাসীর। এয়া বাক্সা জেলার ভারত ভুটান সীমান্তত অবস্থিত ঝাড়াগাঁও পানবাড়ির দৃশ্য। চাপাগুড়ি বিধানসভা সমষ্টির অন্তর্গত এই গাঁওখনলে যাবলৈ নাই দলং। দৈজুমা নদীর মাজত অবস্থিত পানবাড়ি গাঁওখনলৈ যাবলৈ হলে নদীর পানির মাজে পার পার হবলগীয়া হয়। বছর পিছত বছর ধরে গাঁওখনের রাইজে এইদরে বিপজ্জনকভাবে পার হয় নদীখন। দৈজুমা নদীর মানে মাজতে অবস্থিত হয়ে আছে আর এই গাঁওখনের মানে জায়গার একেবারে মানে অচল। ইয়ার মানুষখিনি যেটা মানে বারিষা পানি হয়, পানি হলে মানে তিন চারদিন একেরাহে পানি থাকি যায়, গোটে থাকি যাওয়ার বিনিময়ে তাৰমানে ইয়ার মানুষখিনি তাৰমানে খল আদি করে বিভিন্ন সমস্যা পড়ে। দৈজুমা নদীত পানি বাড়িলেই বর্ষী জগতৰ পৰা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গাঁওবাসীর। দৈজুমা নদীর পানির জলস্তর নকমালেকেই গাঁওখনতে আবদ্ধ হয়ে পড়ে লোকসকল। সব কিদরে খরা নৈ ভূতর বুকুর মাজেরে মটর সাইকেল লৈ পার হয়েছে এইজন লোক। স্কুলীয় শিক্ষার্থীসকলও মরমত শরণ দি পার হয় এই নৈ ধরে। অন্য হাইস্কুল এম ই স্কুল মানে গই আছে, তেওঁলোকৰ মানে এই নদী কেইটার কারণে তাৰমানে যাওয়ার কারণে বিরাট সমস্যা। আমি এই এইখান দলং মানে ইয়াত দলং এখন হলে বিশেষ রাইজর সুবিধা হয় বা কোন কোন ছাত্রছাত্রীখিনির বড় সুবিধা হয়। ইমানের পিছতো কানহার নাই সমষ্টিটোর বিপিএফর বিধায়ক থানেশ্বর বসুমতারীর। নির্বাচনের সময় ভোট ভিক্ষা করা জনপ্রতিনিধিগুলি নির্বাচনী বৈতরণী পার হলেই পাহরি যায় গাঁওখনের সমস্যাটির বিষয়ে, যার বাবে বছর পিছত বছর ধরে পানবাড়ি গাঁওয়ের রাইজে যাতায়াতের ক্ষেত্র জমর জটনা ভোগ করে আছে। মুসলপুরের মনোহর রাজবংশী, নিউজ এইটিন, অসম নর্থ ইস্ট। We'll be right back.